মেঘনা নদীতে এমভি মানিক 4 ও বগদাদিয়া 2 লঞ্চের মুখোমুখি সংঘর্ষে নিহত শরীয়তপুরের এক ব্যক্তির বাড়িতে চলছে শোকের মাতম। শনিবার সকালে তার মৃত্যুর সংবাদ শোনার পর স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। নিহত হুমায়ুন বন্দুকশি ভেদরগঞ্জ উপজেলার রামভ্রপুর ইউনিয়নের বাসতলা কান্দি গ্রামের মৃত মুক্তিযোদ্ধা আব্দুল হাই বন্দুকশির ছেলে। শরীয়তপুর প্রতিনিধি আসাদ গাজী জানান, হুমায়ুন ঢাকার উত্তরা 14 নম্বর সেক্টরে একটি প্রাইভেট কোম্পানিতে গাড়ির চালক ছিলেন। হুমায়ুনের শ্বশুর নূর মোহাম্মদ চোকদার ও পরিবারের সদস্যরা জানান, হুমায়ুন তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাকে হারিয়ে পরিবারের সদস্যরা শোকে পাথর ও দিশেহারা হয়ে পড়েছে। নাইম কবির নামে তার একটি ছেলেও রয়েছে। বিষয়টি নিশ্চিত করে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আল নাসিফ বলেন, হুমায়ুনের পরিবারকে উপজেলা প্রশাসন অবশ্যই সহযোগিতা করবে।